হন হবি করিম সাপ্তাহিক কেন্দ্রীয় দাওয়তে চট্টগ্রাম ষোলো শহর আলমগীর খানকার শরীফে আমরা এ পর্যায়ে গসিয়া তর্বাতি নিসাব পর্বে নামাজের কিছু মশলা বিশেষ করে এখন নামাজের সুনতগুলো আমরা পরিপূর্ণভাবে জেনে নিচ্ছি যেগুলোর মধ্যে আজকে আমরা কৌমার সুন্নত অর্থাৎ রুকু থেকে উঠে যে আমরা কিছুক্ষণ দাঁড়াই এটাকে কউমা বলা হয় রুকু থেকে উঠার সময় হাত দুটি জুলিয়ে রাখা রুকু থেকে যখন আমরা উঠব তখন আমরা হাতকে অন্য কোনো পর্যায়ে না নিয়ে আমরা হাতগুলো এইভাবে জুলিয়ে রাখা এটা সুন্নত রুতুকু থেকে উঠার পরে মুক্তাদির জন্য আল্লাহ এটা সুনত তাহলে বোঝা যাচ্ছে রুকু থেকে উঠার পরে হাতগুলো স্বাভাবিকভাবে জুলিয়ে রাখবো এরপরে আমরা সাজদার দিকে যাবো এরপর আবার আমরা এভাবে হাত তুলব না পুনরায় আবার হাত তোলা যেটাকে রাফে এদায়ন বলে এটা আমাদের হানাফি মজাহাবের মধ্যে নিষিদ্ধ সুতরাং আমাদের জন্য এটা সুন্নত নয় সাফি মজাহাবে এটা আছে কিন্তু এটা যারা এখন অধিকাংশ করছে তারা শাহি মজাহাবের লোক না তারা মজহাবে মানে না ইমাম শাহফিকেও মানে না শুধু ইমাম হানিফ ইমাম আজম আবু হানিফাকে নয় কোনো মাজহাবেই মানে না এরা এগুলো মনগড়া গড়া বানিয়ে নিয়েছে ইমাম সাহি এটা রিচার্জ করে বের করেছেন ওই জন্য ওনার মজহাব এটা বৈধ কিন্তু ইমাম আবু হানিফা রদি আল্লাহ তালানহু রিচার্জ করে বের করেছেন প্রথম দিকে আল্লাহ রসুল এইভাবে করতেন কিন্তু পরে এটা ছেড়ে দিয়েছেন সুতরাং এটার উপর ফয়সালা হয়ে গেছে হানাফিদের এইভাবে পুনরায় হাত তোলা এটা বৈধ নয় রুকু থেকে উঠার পরে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হ্যামদ বলা এটাই উত্তম তবে আমরা যে রব্বানা লাকাল হ্যামদ বলি এটা দিয়েও শূন্য হয়ে যাবে কিন্তু রব্বানা এর পরে ওয়া এবং সাথে আল্লাহুম্মা মিলানু এর চাইতে উত্তম আর উভয়টি মিলানু সর্বাপেক্ষা সর্বাপেক্ষা উত্তম সেই জন্য আমরা উত্তমটা যদি করতে চাই আল্লাহ হুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলব রব্বানা লাকাল হামদ বললেও সুন্নত আদায় হয়ে যাবে এর চেয়ে উত্তম হচ্ছে কি আল্লাহ হুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলা কি নামাজ আদায় করি আদায়কারী সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে বলতে রুকু থেকে উঠবেন যখন একেবারে সোজা হয়ে দাঁড়াবেন তখনই আল্লাহ বলবেন এটাই সুন্নত বলে ফেললাম সোজা হওয়ার আগে আগে রব্বানা আলাকাল হেমদ অথবা আল্লাহ রাব্বানা ওয়ালাকাল হেমদ বলে ফেললাম অথবা উঠলাম আর সাজদায় যেতে যেতে রাব্বানা আলা কালহামদু বলতে বলতে সাজদায় চলে যাচ্ছে রকম যেন না হয় দাঁড়িয়ে আল্লাহ শেষ হয়েছে তারপরেই আমি সাজদার দিকে যাব সাজদার মধ্যে কি কি রয়েছে দেখেন সাজদাতে যাওয়ার জন্য এবং সাজদা থেকে উঠার জন্য আল্লাহ আকবর বলা সুন রুকুতে যেমন আল্লাহ ছিল সাজদায় যাওয়ার সময় সাজদা থেকে উঠার সময় আল্লাহ আকবর বলা সুন এখন কেউ যদি না বলে তাহলে তার নামাজ হয়ে যাবে সাজদায় কমপক্ষে তিনবার রব্বি আল্লাহ আলা একবার বললেও নামাজ হয়ে যাবে একেবারে একবার না বললেও নামাজ হয়ে যাবে তবে এগুলো পরিণত করা যাবে না এই মাসালাটা এই কারণেই বললাম কেউ হয়তো মনে করবে আমি তো একবারও পড়ি নাই নামাজটা আবার পড়ে না নামাজ আর দিতে হবে না আপনি এক তসবি পরিমাণ সাজদায় থাকলে আপনার সাজদা আদায় হয়ে গেছে এটা ছিল সুন্নত সাজদাতে উভয় হাতের তালু জমিতে রাখা যেটা আমাদের হয় না এইভাবে তালুকে সোজা করে মাটির সাথে লাগাতে হবে এইভাবে লাগানো এইভাবে লাগানো এখানে হাত ওইখানে সাজদা এগুলো সুন্নত নয় এবং হাতের আঙ্গুলসমূহ সমূহ মিলিতভাবে কেবলামুখী করে রাখা সাজদার সময় আঙ্গুলগুলো এইভাবে লাগিয়ে ফেলা এটা সুন্নত এবং এইভাবে হাতের তালু জমিনের উপর এইভাবে রাখতে হবে এবং এই আঙ্গুলগুলো এভাবে চড়িয়েও থাকবে না স্বাভাবিকও থাকবে না তখন ফাঁকগুলো বন্ধ করে দিতে হবে এটাই সুন্নত অথচ এটাই আমাদের অধিকাংশের নাই আমার তো মনে হয় এক লক্ষ মুসল্লির থেকে একজন পাবো কিনা সন্দেহ হয়ে যায় ভালো ভালো মুসল্লি আমরা আপনাদের কথা বলছি না আমি নিজেও যখন এই মাসলাগুলো জানতাম না তখন আমি নিজেও কিন্তু এইভাবে যেমনে তেমনে হাত দিয়ে সাজদা করে ফেলতাম এখন চেষ্টা করি যাতে সাজদার সময় এটা ঠিক হয় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে যদি নামাজ না পড়ে নামাজে অ্যাপ্লাস পাবো না শুধুমাত্র কোনো মতে তেত্রিশ নম্বর নিয়ে পাশ হয়ে যাব এই রকমের নামাজ আর কত কাল পড়ব আমাদের কি নামাজে আশি নাম্বার নব্বই নাম্বার একশোতে একশো নাম্বার নিতে মন চায় না আমাদের কি মৌলা আলী আল্লাহ তালা নামাজ পড়তে ইচ্ছে করে না আমাদের মা বোনদের কি সৈয়দা জাহারা রদি আল্লাহ এনহার মতো নামাজ পড়তে মন চায় না আমাদের কি চুরির ছায় আর নিচে কারবেলার ময়দানে ইমাম আলী মকাম হদিদ সৈয়দা ইমাম হোসাইন রদি আল্লাহ তালা এনহু অত বড় মুসিবতের সময় আমাদের একটু কাজ পড়লে একটু কোনো বিষয়ে তাড়াহুড়া করলে আমরা যেভাবে নামাজ তাড়াতাড়ি করে পড়ে পড়লাম কেন পনেরো মিনিট আমি নামাজে কেন বিয়ে করলাম ওই পনেরো মিনিটের মধ্যে শুধু এক থেকে দুই মিনিটে অলসতা করার কারণে ওই ১৩ মিনিট এগুলো মোটামুটি পনেরো মিনিট নষ্ট হয়ে গেছে এই নামাজ তো হয়ই নাই কার জন্য এই নামাজ পড়লাম কি জন্য পড়লাম এমনি যদি দেখি আমরা দেখা যায় আমাদের অনেক সময় অহেতুক নষ্ট হয়ে যায় তখন আমাদের এই টেনশন হয় না কিরে আমি এতক্ষণ দোকানে বসে আল গল্প করছি এতক্ষণ টিভির সামনে বসে আমি সংবাদের নামে মহিলাদের চেহারা আমি অবলোকন করছি তখন তো আমার এই চিন্তা আসে না কেন আমি কামিল মুমিন হতে পারি নাই সেজন্য আমার এই চিন্তা আসে না যে আমার এখানে সময় নষ্ট হচ্ছে অথচ নামাজে আসলেই মনে হয় যে আমি একটু সোজা হলে আমি একটু আস্তে ধীরে নামাজ পড়লে আমার দেরি হয়ে যাবে ওই উপলব্ধিটা ওই সময় আসা দরকার ছিল তখন আসে না আল্লাহর ঘরে আসলে এ বাদতে আসলেই তখন আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পড়েনি এই চিন্তা করি তা আমরা আর কতকাল এইভাবে নামাজ পড়ব আমাদের কি ওই নামাজ পড়তে ইচ্ছা করে না যেই নামাজ সাহাবাই হাবাইকরাম পড়েছেন আল্লাহর রসুলকে দেখে দেখে তার অনুসরণে আল্লাহর ইবাদত করেছেন সুতরাং আমরা ওই নামাজ পড়ি শূন্যত অনুযায়ী নামাজ পড়ি সাজদায় আমাদের আঙ্গুলগুলোকে আমরা এভাবে মিলিয়ে দিই প্রথম সাজদা থেকে যখন উঠে বসব মাঝখানে জল চায় তখন আঙ্গুল কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এমন না ওইখান থেকে এভাবে এনে হাঁটুর উপর রাখলাম আবার নিয়ে গেলাম না ওইখান থেকে এখানে আসার সময় এরকম হয়ে যাবে আবার যাওয়ার সময় এরকম হয়ে যাবে এই যে আপনি সাজদায় যাওয়ার সময় এটা এরকম হবে এটার দিকে কেয়াল গেছে তখন আপনার কেয়াল কিন্তু দোকানে আর পার্কে যাবে না এই আমরা যে নামাজের মধ্যে অন্য হয়ে যায় নমাজে যেখানে যেইভাবে যাওয়ার যে দেয়ানে থাকার কথা ওই ধ্যানে না থাকার কারণে ফাঁকে আমরা অন্য অন্যদিকে চলে যাই যখন এইটা যাওয়ার সময় আমার খেয়াল রাখতে হবে এটা আমার নবী শূন্যত আমি আসি কি রসুল আমি এই সূন্যত কেমনে ত্যাগ করতে পারে নামাজ আমার হয়ে যাবে কিন্তু আমার ওই নামাজ তো হবে না যে নামাজ আমার রসুল পড়েছেন সুতরাং আমি ওই নামাজ পড়ব। তখন এইখানে দেয়ান যাবে এখান থেকে উঠার সময় দুই সাজ মাঝখানে আবার আঙ্গুল স্বাভাবিক হয়ে যাবে আমার হাঁটুর উপর আসবে তখনও আমার ধ্যান থাকবে আমার নবীর সুন্নত হচ্ছে এখানে আঙ্গুল স্বাভাবিক অবস্থায় রাখা এই যে নামাজের ভিতর ধ্যানে প্রত্যেকটা দিকে যদি আমরা এইভাবে ধ্যান এবং মনোনিবেশ করি তাহলে আমাদের নামাজের মধ্যে আমরা মেহরাজ লাভ করতে পারবো সাজদাতে যাওয়ার সময় প্রথমে উভয় হাঁটু জমিনে রাখবে তারপর হাত অতপর নাক এরপর কপাল জমিনে জমিতে রাখা এটা শূন্য তবে বয়স্ক মানুষ যারা শারীরিকভাবে যারা সামর্থ্য নন তাদের জন্য এখানে মাফ আছে এটা যাদের আর শারীরিক সুস্থ শক্তি সামর্থ্য রাখে তারা আগে জমিনে হাত দিতে পারবে না আগে হাঁটু রাখতে হবে তারপর হাত যাবে তারপর নাক যাবে তারপর কপাল যাবে সাজদা থেকে উঠার সময় এর বিপরীত অর্থাৎ প্রথমে কপাল উঠবে তারপর নাক উঠবে তারপর হাত উঠবে এক সাজদার পরে হলে তো বসলাম আর দ্বিতীয় সাজদার পরে হাঁটুর উপর হাত রেখে তারপর সোজা হয়ে উঠব এখন যারা এভাবে বর দিয়ে উঠেন ওনারা শারীরিক সমস্যার কারণে উঠেন ওনাদের মাফ আপনি ওইখানে মাসালা ফিট করতে পারবেন না কিন্তু আমরা যারা শক্তি সামর্থ্য রাখি আমাদের এইখানে সুন্নত হচ্ছে আমরা হাঁটুর উপর ভর দিয়ে উঠব। কিন্তু হাঁটুর উপর ভর দিয়ে উঠতে গেলে আমরা আবার কি করি আমরা সামনের দিকে হাত দুইটাকে নিয়ে যাই এখানে আমি বসে আছি এখন মনে করেন তৃতীয় রাখাতে উঠছি এখানে হাত আছে আমরা সামনের দিকে এখানে নিয়ে যাই আবার উঠার সময় এখানে দিয়ে দিই ঠিক আছে কিন্তু আমি সামনে আবার এটা জমিনে কেন ফেললাম এটা এইখানে ছিল এখানে বার দিয়ে আমি উঠে যাব এটাও আমাদের লক্ষ্য করা দরকার পুরুষের জন্য সাজদাতে সুন্নত হচ্ছে পাজরের সাথে বাহু লাগতে পারবে না এইভাবে আলগা থাকতে হবে তবে জমাত সহকারে যখন নামাজ পড়বেন তখন এটা লাগতে পারবে কারণ মানুষ লাগা লাগি থাকবে তখন আপনি এটা লাগলে এটা শূন্যতের বিপরীত হবে না জমাত সহকারে কিন্তু জমাত ছাড়া হলে এটা আর এটা আলাদা থাকবে এগুলো জমিনের উপর পুরুষেরা বিছাই দিতে পারবে না এটা আলগা থাকা শূন্যত সাজদাতে উভয় পায়ের দশটি আঙ্গুলের প্যাট জমিনে লাগিয়ে কেবলামুখী রাখা এটা শূন্যত Allahu Akbar, Allahu Akbar.